হরে কৃষ্ণ। আজকে আমরা পানিহাটি চিরাদদি মহোৎসব কি কেন করা হয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী গিয়েছিলেন, এইগুলো নিয়ে আলোচনা করব। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা, সে সময় ভারত বিভক্ত হয়নি, বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলে একই সঙ্গে ভারতের ভূখণ্ড ছিল। সেই সময় যশোরের ভৈরব নদ থেকে আরম্ভ করে রূপনারায়ণ নদ পর্যন্ত এক বিশাল ভূখণ্ডের নাম ছিল সপ্তগ্রাম। সেই সময় এই সপ্তগ্রাম ছিল এক উল্লেখযোগ্য বন্দর, তাই এই অঞ্চলের গুরুত্ব অনুসারে সেটি ছিল সবচেয়ে ঐশ্বর্যমণ্ডিত। এই সপ্তগ্রামেরই জমিদার ছিলেন শ্রী গোবর্ধন মজুমদার, তার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগের এই 20 লক্ষ টাকাকে আজকের সময়ে দাঁড়িয়ে ভেবে দেখলে আন্দাজ করা যাবে, তখনকার দিনের 20 লক্ষ টাকা এখনকার দিনের প্রায় 200 কোটির সমান। এরকম এক বিশাল ধনী পিতার পুত্র রূপে 1495 খ্রিস্টাব্দে হুগলি জেলার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে বৃন্দাবনের স্বরগোস্বামীদের অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী আবির্ভূত হন। ধনশালী জমিদার পিতার একমাত্র উত্তরাধিকার হওয়া সত্ত্বেও রঘুনাথ এইসব ঐশ্বর্য ও বিষয়ের প্রতি উদাসীন ছিলেন। তিনি সর্বদাই ভগবানের প্রতি আকর্ষণ অনুভব করতেন, উপযুক্ত ব্যক্তি পেলে ভগবানের কথা জিজ্ঞাসা করতেন। রঘুনাথের বৈরাগ্য দূর করতে, তাকে সংসারমুখী করার উদ্দেশ্যে তার পিতামাতা অবশেষে এক পরমা সুন্দরী কন্যার সাথে তার বিয়ে দিলেন, কিন্তু তাতেও রঘুনাথের সংসারের প্রতি উদাসীন ভাব গেল না। পানিহাটি চিরাদদি মহোৎসব উপলক্ষে বিশেষ প্রতিবেদন। প্রায় 1513 থেকে 1514 খ্রিস্টাব্দের কথা, উত্তর চব্বিশ পরগনা জেলায় সোদপুর স্টেশন থেকে একটু দূরেই গঙ্গার তীরে অবস্থিত পানিহাটি গ্রাম। এইখানে শ্রীল রাঘব পণ্ডিত গোস্বামীর বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন। সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। সপ্তগ্রামের জমিদার শ্রী গোবর্ধন মজুমদারের একমাত্র সন্তান রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে দর্শন করবার জন্য ও কৃপা দৃষ্টি লাভের জন্য পানিহাটি আসেন। তিনি দেখলেন গঙ্গার তটে এক বটবৃক্ষের তলে বেদির ওপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন। তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়, তাকে পরিবেষ্টন করে বহু ভক্ত বসে আছেন। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করে পড়ে রইলেন। কোনো ভক্ত নিত্যানন্দ প্রভুকে বললেন, রঘুনাথ আপনাকে প্রণতি নিবেদন করছেন। সে কথা শুনে নিত্যানন্দ প্রভু স্নেহ বিগলিতভাবে রঘুনাথ দাস প্রভুকে উদ্দেশ্য করে বললেন, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিব দন্দন। কারণ মহাপ্রভু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অনুমোদন ছাড়াই, অনুমোদন ব্যতীতই শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা অনুরাগী হয়েছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, তাই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে তার প্রতিনিধি শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে পেতে হবে। এখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, তিনি দ্বন্দ্ব দেবেন বললেন। দ্বন্দ্ব অন্য কিছু নয়, বরং তার কৃপা। সেই কৃপা কৃষ্ণ প্রাপ্তির উপায়, শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার উপায়। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা কখনও শ্রী শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি না। যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বলিলেন, রঘুনাথ তুই এতদিনে চোরের মতন পালিয়ে থেকে অবশেষে আজ আমাকে দর্শন দিলি, দাঁড়া আজ তোকে আমি দণ্ড দেব। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেও তিনি নিত্যানন্দ প্রভুর কাছে যেতে ইতস্তত করছিলেন। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে আনলেন এবং নিত্যানন্দ প্রভু শ্রীচরণ নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ ও পদ্ম তার মস্তকে স্থাপন করে বললেন, নিকটে না আইসো চোরা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিব তোমার। চিরাদদি ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। আর সেই শাস্তিটি হল, আমার সমস্ত নিজ জনদের আজ তোকে চিরাদদি খাওয়াতে হবে।
সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তৎক্ষণাৎ তার অন্তরক্ষকদের পাঠিয়ে দিল। চিরা দধি দুধ সন্দেশ চিনি ও কলা প্রভৃতি দ্রব্য কিনে আনলেন এবং বিভিন্ন গ্রাম থেকে সেই সব দ্রব্য এনে সাজালেন। 400টি গোল হোলনা আনলেন, 5-7টি বিশাল বিশাল মাটির পাত্র আনলেন। সেইগুলিতে এক ব্রাহ্মণ চিরা ভিজাতে লাগলেন, দুধ গরম করে এনে তাতে চিরা ভিজানো হলো। কোনো পাত্রে দধি চিনি কলা মেশানো হলো, অন্য পাত্রে ঘন দুধের সাথে কলা চিনি ঘি ও সামান্য কর্পূর মেশানো হলো। এইভাবে 7টি বড় বড় পাত্র এনে নিত্যানন্দ প্রভুর সামনে রাখা হলো। বটবৃক্ষের তলে বেদির ওপর শ্রী নিত্যানন্দ প্রভু বসে আছেন, তার চতুর্দিকে তার নিজ জন বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসে আছেন। চিরা দধি উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিত এসেছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভু তাদের সবাইকে চাতালের ওপর বসালেন। সবাইকে দুটি করে হোল্লা দিয়েছিল, যার একটিতে দুধ চিরা অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল। চাতালের তলায় মণ্ডলাকারে অসংখ্য ভক্ত বসেছিল, অনেক অনেক ব্রাহ্মণ চাতালে জায়গা না পেয়ে চাতালের নিচে বসলেন, সেইখানে অনেকে স্থান না পেয়ে জলের ধারে বসেছিলেন, সেইখানেও অনেকে স্থান না পেয়ে জলে নেমে গিয়ে হোল্লাগুলো জলের ওপর ভাসিয়ে ধরে রাখার চেষ্টা করলেন। 20 জন পরিবেশনকারী সবাইকে চিরা দধি দিতে লাগলেন। সবাইকে চিরা দধি দেওয়া হলেও কেউ ভোজন করছিলেন না, কারণ সেই সমস্ত ভক্তের মনোবিলাস এই যে নিত্যানন্দ প্রভু আগে ভোজন শুরু করবেন, তারপর তার নির্দেশাক্রমে আমরা ভোজন শুরু করব। ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছালেন রাঘব পণ্ডিত গোস্বামী। তিনি সেই বিশাল মহোৎসব দেখে অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন। তিনিও নানা রকমের প্রসাদ নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, আপনার জন্য আমি গৃহে ভোগ নিবেদন করেছি, আর এখানে উৎসব, এইদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার ঘরে আমি রাত্রে প্রসাদ পাব। আমি জাতিতে গোপ, তাই নদীর তীরে এই গোপদের সঙ্গে পুলিন ভোজ করতে আমার খুব আনন্দ হয়। এই দুটি হোল্লা নিয়ে তুমি আমাদের সাথে প্রসাদ পাও। অসংখ্য ভক্তমণ্ডলীর কাছে চিরা দধি থাকলেও কেউই ভোজন করছিলেন না। নিত্যানন্দ প্রভুর ধ্যানের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে পড়লেন। প্রত্যেকে চিরা দধি পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রতিটি পাত্র থেকে এক এক রাস করে চিরা তুলে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু মৃদু হেসে এক এক রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিলেন। এইভাবে তারা হাসতে হাসতে পরস্পরকে খাওয়াতে লাগলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু খুব সব মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করতে লাগলেন। কোনো কোনো ভাগ্যবান সেই ব্যাপার লক্ষ্য করেছিলেন, অনেকেই বুঝতেই পারছিলেন না নিত্যানন্দ প্রভু কী করছেন, তার কারণ অনেকেই চৈতন্য মহাপ্রভুকেই দেখতে পাচ্ছেন না। তারপর নিত্যানন্দ প্রভু আসনে বসলেন, মহাপ্রভুকে বসালেন। আনন্দে নানা ভাবাবেশে নিত্যানন্দ প্রভু সবাইকে নির্দেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরিধ্বনি আকাশ বাতাস পরিপূর্ণ হলো। নিত্যানন্দ প্রভু আগে মুখে গ্রাস তুললেন, তখন অন্যেরা ভোজন করতে শুরু করলেন। সেই সময় ভোজনকারী বৈষ্ণবগণের প্রত্যেকের মনে পানিহাটি কিংবা গঙ্গা তটের কথা মনে হলো না, মনে হলো শ্রী বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে তারা সব গোপ সখা যমুনার তীরে পুলিন ভোজন করছেন। এদিকে সেখানে মহোৎসব হচ্ছে শুনে দূরের পাশের সমস্ত গ্রাম থেকে অনেক ভক্ত বহুল পরিমাণে চিরা দই সন্দেশ প্রভৃতি নিয়ে এসে পৌঁছালো। যে যা নিয়ে এলো রঘুনাথ দাস গোস্বামী তাদের সমস্ত মূল্য দিয়ে সেইগুলি ক্রয় করলেন এবং তাদেরই সেইগুলি খাওয়ালেন। অসংখ্য ভক্ত সেখানে মজা দেখতে আসতে লাগলো, তাদেরকেও চিরা দধি কলা খাওয়ানো হলো। তার কাছে 4টি কুণ্ডিতে অবশেষে প্রসাদটি রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন, বাকি 3টি কুণ্ডি থেকে অবশেষে প্রসাদ একটু একটু করে নিয়ে এক ব্রাহ্মণ অন্য সমস্ত ভক্তকে দিতে লাগলেন।
রঘুনাথ দাস গোস্বামী ও প্রভুর দেওয়া অবশেষে প্রসাদ তার ভক্তদের বণ্টন করতে লাগলেন। তারপর একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাকালে শুরু হলো শ্রী নিত্যানন্দ প্রভুর মহাহরিনাম সংকীর্তন। ভগবত প্রেমের যে জগৎ প্লাবিত করছেন, অনেকেই সেইখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নাচতে দেখলেন। আবার অনেকে মহাপ্রভুকে দেখেননি, তারা জানেন মহাপ্রভু তো জগন্নাথ পুরীধামে রয়েছেন। যাই হোক, চিরাদতি মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামী সহ সমস্ত ভক্ত পরম আনন্দে আনন্দিত হলো। সেই চিরাদতি মহোৎসব স্মৃতি অনুসারে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই পানিহাটিতে সেই বট বৃক্ষতলে চিরাদতি মহোৎসব হয়। হরে কৃষ্ণ।